এরপরে শাফিয়া মালিহা আপনি লিখেছেন মাস্টারবেশন করা হারাম আমি জানি, আমার হাজব্যান্ড বাইরে থাকেন উনি আমাকে ভিডিও কলে মাস্টারবেশন করতে বলেন, এক্ষেত্রে আমার করণীয় কি? বোন শাফিয়া, হারাম তো হারাম, সকলের জন্যই হারাম, কোনো স্বামীর নির্দেশে স্ত্রীর জন্য বা স্ত্রীর আহ্বানের ভিত্তিতে স্বামীর জন্য এটি করা জায়েজ নয়। এবং এরকম পরিস্থিতি তৈরি হওয়ার কারণেই কিন্তু প্রবাসে দীর্ঘদিন পর্যন্ত স্বামী স্ত্রী একে অন্যকে ফেলে থাকা জায়েজ নয়, বিশেষ করে যখন গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকবে তখন অবশ্যই এই প্রবাস জীবন সংক্ষিপ্ত করে শেষ করে দেশে চলে আসতে এবং একসঙ্গে থাকতে হবে। এই ভুলটি আমাদের বেশিরভাগ প্রবাসী ভাইয়েরা করে থাকেন এবং স্ত্রীর প্রয়োজনটা এবং নিজেরও যে প্রয়োজন আছে, নিজেরও যে চরিত্র রক্ষা করার বিষয়টা তারা খেয়াল করেন এবং গুনাহে লিপ্ত হয়ে থাকেন, এটি জায়েজ নয়। এমনিতে একজন অন্যজনকে দেখা, কথা বলা বা আপনার তাদের একে অন্যের যে কোনো ধরনের আপনার ভিডিও কল, ফোন কল, এগুলো ততক্ষণ পর্যন্ত জায়েজ থাকবে যতক্ষণ পর্যন্ত সেগুলো অন্যের হাতে চলে যাওয়ার বা তাদের প্রাইভেসি নষ্ট হওয়ার আশঙ্কা না থাকবে। এরকম কোনো সুযোগ থাকলে তারা সেটা করতে পারেন। এর বাইরে আপনার মাস্টারবেশন করা বা বীর্যপাত করা সেটা কোনো অবস্থাতেই কিন্তু জায়েজ নয়, এটা হস্তমৈথুনের সামিল এবং গুনাহের সামিল, এটা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এবং এই কারণে কিন্তু প্রবাসে দীর্ঘদিন বা দেশে হোক আর প্রবাসে হোক যেখানে হোক স্ত্রীকে ফেলে রেখে স্বামী দীর্ঘদিন পর্যন্ত দূরে থাকা জায়েজ নয়, যখন তার এই দূরে থাকার ফলে নিজেদের মধ্যে নিজেদের হারামে লিপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হবে, মাস্টারবেশন লিপ্ত হওয়া এটাও কিন্তু হারামে লিপ্ত হওয়ারই সামিল। আব্দুর রহমান আপনি লিখেছেন, ইউন ইনকিউবেটর, ইনকিউবেটরের ডিম থেকে বাচ্চা ফুটানো কি জায়েজ হবে? ইনকিউবেটরের মাধ্যমে, প্রক্রিয়ার মাধ্যমে বাচ্চা ফুটানো ডিম থেকে, এটা মৌলিকভাবে নাজায়েজ বা হারাম হওয়ার কোনো কারণ আমি দেখছি না, কারণ এ বিষয়ে শরিয়ার কোনো এমন নির্দেশনা লঙ্ঘন হচ্ছে এরকম নয় যে শরিয়া বলেছে যে মুরগির মাধ্যমে যে প্রাকৃতিকভাবে তাও দিয়ে বাচ্চা ফুটানো হয় সেই প্রক্রিয়াতেই ফুটাইতে হবে, এমন কোনো নির্দেশনা বা এমন কোনো বাধ্যবাধকতা কোনো দেশে দেওয়া হয়নি। বিধায় ডিমকে যে কোনো প্রক্রিয়ায় বাচ্চা ফুটানোর অ্যারেঞ্জ করা হলে সেটি জায়েজ হবে ইনশাআল্লাহ বিধান। অতএব ইনকিউবেটর থেকে ডিম উৎপাদন, ডিমের মাধ্যমে বাচ্চা উৎপাদন করা হলে সেটি নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। মনে রাখা উচিত যে আল্লাহ আসলু ফিল আশিয়া আলিবাহা, ইসলামী ফিকের একটি মূলনীতি, সেটি হলো যে কোনো বিষয়ের ক্ষেত্রে মূলনীতি হলো হালাল যতক্ষণ পর্যন্ত সেটা হারাম হওয়ার জন্য কোনো দলিল বা প্রমাণ আমাদের কাছে না থাকবে। বিধায় দুনিয়ার যে কোনো বস্তুর ব্যবহার, মানে হালাল হারামের প্রশ্ন যখন আসবে সে ব্যাপারে কোনো হয়েছে যে হারামের নির্দেশনা না থাকে বা হারামের কোনো হারাম হওয়ার ব্যাপারে কোনো কথা না থাকে তাহলে সেক্ষেত্রে সেটি হালাল হিসাবে বিবেচিত হবে। অতএব ইনকিউবেটরের ডিম থেকে বাচ্চা ফুটানো এটি জায়েজ হবে, হারাম হওয়ার কোনো কারণ ইনশাআল্লাহ বিদিনলা। এরপরে জোস্নারা বেগম আপনি লিখেছেন, শাশুড়ি ও বউয়ের কাছে আলাদা আলাদাভাবে পাসবই করে স্বর্ণালঙ্কার আছে, জাকাত তাদের করতে হবে কি? না, জাকাত এর বিষয়টা প্রত্যেকের অ্যাকাউন্ট এবং প্রত্যেকের হিসাব নিকাশকে পৃথকভাবে হিসাব করার বিষয়টিকে শরীয়ত দেখে ওইভাবে, যার কারণে শাশুড়ির স্বর্ণের জাকাত যদি আসে অর্থাৎ সবগুলো মিলে যদি নিসাব পরিপূর্ণ হয় তিনি জাকাত দিবেন, বোমারটা হলে তিনি জাকাত দিবেন, দুইজনেরটা মিল করলে যদি জাকাত হয় আর না মিল করলে জাকাত হয় না তাহলে কারোর উপরে জাকাত আবশ্যক হবে না। এবারে তারেক এসটিকে আইডি থেকে আপনি লিখেছেন, মোবাইলে শুনে শুনে তবা করলে তবা হবে কি নাকি হুজুর ডেকে এনে তবা করাতে হবে? ভাই তারেক, তবার বিষয়টা হলো আমরা কোনো পাপের কারণে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে সে পাপ থেকে সরে এসে ভবিষ্যতে না করার জন্য সংকল্প করা, পূর্বের কৃত পাপের জন্য নিজেকে ভৎসনা করা এবং তব গুনাহের পথ থেকে সরে এসে শুদ্ধতার পথে চলে আসা, এটাই তবা। এটার জন্য আল্লাহর কাছে মুখে মাপ চাওয়া, অন্তর থেকে মাপ চাওয়া এবং গুনাহার রুট থেকে, জায়গা থেকে সরে যাওয়া আর গুনাহ না করার জন্য সংকল্প করে চলে আসা, এই কাজগুলো যথেষ্ট। এই কাজগুলো নিজে নিজে করতে হবে, এটা অন্য কেউ করে দেওয়ার জিনিস নয়। তবা কেউ করাতে হয় এমনটি নয় যে কেউ করাতেই হবে তাকে তবা, না হলে তার তবা হবে না, বরং তিনি নিজে নিজে আল্লাহর কাছে তবা করতে পারেন। তবার জন্য হুজুর আনতে হবে, হুজুরের মুখে মুখে পড়ে তবা করতে হবে, এটা বাধ্যবাধকতা নেই। আর মোবাইল দিয়ে আপনি কোনো দোয়া বা কারোর তবা পড়ানো দেখে আপনাকে তবা করতে হবে এমনটিও বাধ্যবাধকতা নেই, যার কারণে তবাটা প্রত্যেকে যার যার করার জিনিস সে নিজে নিজে তবা করবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে এবং গুনাহ থেকে সরে আসবে।